রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আওয়ামী পরিবারের দুই ভাই যুবলীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রাশেদ মিয়া চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ 22 আগস্ট রবিবার বিকেল 4 ঘটিকা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন শেষে মঞ্চে দুই শহীদ কামরুল ইসলাম চৌধুরী ও রাশেদ মিয়া চৌধুরী, সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠান রানীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিজবি চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম কুসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। উদ্বোধক হিসেবে খেলা উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাশেদ মিয়া চৌধুরী, সহসম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান চৌধুরী ইমরান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম কুসুম, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য সেকান্দর হোসেন চৌধুরী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসের উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ মাহফুজুর রহমান, নুরুল আলম নুরু, যুবলীগ নেতা গিয়াসউদ্দিন গিয়াস, ইউপি সদস্য খোরশেদ আলম বাবুল, ছাত্রলীগ নেতা জেকসন চৌধুরী, সোহেল চৌধুরী, শ্রাবণ চৌধুরী সহ অন্যান্যরা। উদ্বোধনী খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামপুর আলামিন স্পোর্টিং ক্লাব বনাম রাজানগর রাজঘাটা কুল নিউ স্টার ক্লাব। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রাজঘাটা কুল নিউ স্পোর্টিং ক্লাব 3-0 গোল ব্যবধানে পরাজিত করেন ইসলামপুর আল আমিন পাড়া স্পোর্টিং ক্লাবকে। সাব্বির বাড়িয়েছেন ওখানে আছে আর মা হেড করে তার সতীর্থকে দেওয়ার চেষ্টা না দেখে গুণিজন ছিল তারা মরণের পরও কিন্তু তাদের গুণ কীর্তন গাওয়ার জন্য সমাজের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের ইসলামপুরের ছাত্র সমাজ তাদেরকে মনে রাখার জন্য দীর্ঘস্থায়ী প্ল্যান করে রেখেছে। আর যারা খুন গ্রামে যারা জড়িত থাকে, যারা সন্ত্রাসী আর মাস্তান করে, তারা কুকুরের মতো রাস্তায় পড়ে থাকলে তাদেরকেও কুসখবর রাখার মতো, তাদেরকে কুসখবর রাখার মতো, তাদেরকে স্মৃতিচারণ করার মতো আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ রাশেদ মিয়ার মতো ছাত্র নেতা পেয়ার হলে অনেক কঠিন হবে। এখানে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের আজকে জানতে পারবে রাশেদ মিয়া কে ছিল, কামরুল ইসলাম কে ছিল, রাশেদ মিয়ার চরিত্র কেমন ছিল, কামরুল ইসলাম চরিত্র কেমন ছিল। রাশেদ মিয়া আমার ভাই, দূরে থেকে চলে গেছে, শুধু আমাদের পরিবারের ক্ষতি হয়েছে তা কোনোদিন নয়, সেটা আমি মানতে পারি না। রাশেদ মিয়া চলে গেছে, এই ইসলামপুরের ক্ষতি হয়েছে, বাংলাদেশ আওয়ামী পরিবারের ক্ষতি হয়েছে। ইনি উনি আমার একজন নেতা ছিলেন,